প্রিয় দর্শক, আপনাদের প্রত্যেককে আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আপনাদের সাথে আছি আমি শামীম আল আমিন। আমাদের আজকের অনুষ্ঠানে এখন পর্যন্ত যিনি অতিথি হিসেবে উপস্থিত রয়েছেন শ্রুতি চরণ, তার সাথে আমরা পরিচিত হই। আমার সাথে রয়েছেন অ্যাটর্নি মাহফুজুর রহমান। অসংখ্য ধন্যবাদ অ্যাটর্নি মাহফুজুর রহমান আমাদের সাথে যুক্ত হওয়ার জন্য। খুব শিগগিরই আমাদের সাথে যোগ দেবেন মোহাম্মদ আলী বাবুল, এবং আশা করছি খুব শিগগিরই তিনি আমাদের সাথে যুক্ত হবেন। একটি রিপোর্ট আছে, এই রিপোর্টটি দেখতে দেখতেই হয়তো আমরা তাকে যুক্ত করতে পারবো। রিপোর্টটি দেখে নিন। I accept this responsibility and will discharge it to the best of my ability. He'll have all the authorities of a U.S. attorney, including the ability to take the matter before a grand jury and the ability to issue subpoenas. নিজের যোগ্যতা এবং সামর্থ্য অনুযায়ী দায়িত্ব পালনের সর্বাত্মক চেষ্টা করা হবে বলে জানিয়েছেন জেমস মুলার। জেমস মুলারকে দায়িত্ব দেওয়ার সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন ডেমোক্রেট এবং রিপাবলিকানরা। ডিপার্টমেন্ট অব জাস্টিস বিশেষ কাউন্সিল হিসেবে মুলারের নাম ঘোষণা করার পরপরই এক বিবৃতিতে ট্রাম্প বলেন তিনি এই বিষয়টির দ্রুত সমাধান চান। সেই সাথে তিনি আশা প্রকাশ করে বলেন নতুন এই তদন্তে প্রমাণ হবে যে তিনি এবং তার দল কোনো অপরাধে জড়ায়নি। Also tonight, the president responding, quote, a thorough investigation will confirm what we already know. There was no collusion between my campaign and any foreign entity. I look forward to this matter concluding quickly. Tonight, reaction from Capitol. এদিকে ফেব্রুয়ারিতে জেমস কোমির সাথে ট্রাম্পের বৈঠকের সময় ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এবং অ্যাটর্নি জেনারেল জেফ সেশনসকে থাকতে দেননি প্রেসিডেন্ট ট্রাম্প। একাই কোমির সাথে বৈঠক করেন বলে জানিয়েছে এবিসি নিউজ, যেখানে মাইকেল ফ্লিনের সাথে রাশিয়ার সঙ্গে সম্পৃক্ততার তদন্ত বন্ধ করতে বলেছিলেন ট্রাম্প। Leaving the president alone with the FBI director. According to the now infamous memo described to ABC News by a source close to Comey who has read it, Trump allegedly then said, I hope you can see your way to letting this go, to letting Flynn go. He's a good guy. White House tonight... তবে বিষয়টি পুরোপুরি অস্বীকার করেছে হোয়াইট হাউস। The president has been very clear that the account that was published is not an accurate description of how the event occurred. কংগ্রেসের ডেমোক্রেট এবং কিছু রিপাবলিকান সদস্যদের স্বাধীন তদন্তের দাবির মুখে জাস্টিস ডিপার্টমেন্ট বুধবার মুলারের নাম ঘোষণা করে। পেশায় আইনজীবী মুলার FBI পরিচালকের দায়িত্ব পালন করেছেন পুরো এক যুগ। এই তদন্তে মুলারের নাম ঘোষণা করে ডেপুটি অ্যাটর্নি জেনারেল বলেছেন জনস্বার্থেই বাইরে থেকে কাউকে এই তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। রহমান, আপনি যেটি দেখছিলেন যে এখনো রাজনীতিতে মোটা দাগে সবচেয়ে বড় যে আলোচিত বিষয়গুলোর মধ্যে জেমস কোমিকে বরখাস্ত করার পরে আমরা দেখলাম রাশিয়ার সাথে ক্লাসিফাইড তথ্য বিনিময়ের একটা অভিযোগ, এরপরে আবার আমরা দেখলাম মাইকেল ফ্লেনকে তদন্ত থেকে সরিয়ে বা তার বিরুদ্ধে তদন্ত না করবার জন্য বলেছেন এমন মেমো দিয়েছেন আপনার জেমস কোমি, যার বরাতে আবার নিউ ইয়র্ক টাইমস রিপোর্ট করেছে। এখন প্রেসিডেন্ট বললেন এটা পুরোটাই একটা উইচ হান্ট, মানে তার কোনো যোগ সাজুজ বা তার টিমের পাওয়া যাবে না, বরং দেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে সবাইকে একসাথে কাজ করার কথা বলছে। পুরো পরিস্থিতি নিয়ে কি বলবেন? না, আপনি তো বলেছেন বিস্তারিত এই বর্তমান ট্রাম্প প্রশাসনের অবস্থা নিয়ে। সেক্ষেত্রে আমরা যেটা দেখি, আসলেই আমরা বলবো যে ট্রাম্প প্রশাসন আসলেই একটা বেকায়দায় আছে। আপনি যে পয়েন্টগুলো বলেছেন, ফার্স্ট অফ অল মনে করেন কমিকে বরখাস্ত করলো এবং সেটার যে ইন্টারনাল যে রিজন ছিল, যে মনে করেন আপনার মাইকেল ফ্লিনের ব্যাপারে কিন্তু সরাসরি উনি কিন্তু ইয়ে করেছে, যেটাকে বলে তদবির বাংলা ভাষায়, যেটা করে যাতে ওইটা বিষয়জন আর পার্সু না করে, কিন্তু এটা কিন্তু এক অর্থে কিন্তু অবস্টাকল অফ জাস্টিসের মধ্যে পড়ে যায়। সেক্ষেত্রে এই ইস্যুতেও কিন্তু আসলে ইম্পিচমেন্টের পথে, হাউস অফ রিপ্রেজেন্টেটিভ কিন্তু ইম্পিচমেন্টের পথে যেতে পারে। আর একটা যেটা পয়েন্ট, যেটা কমির সাথে যে এই আপনার আলাপটা হয়েছিল, সেটা কমি মেমোতে বলছে যে আমার সাথে এই কথা হয়েছে, কিন্তু আমাদের প্রেসিডেন্ট বলছে না আমি কথা বলিনি। কিন্তু কমির কিন্তু রেকর্ড এখানে ট্রান্সক্রিপ্ট ইয়ে আছে, আপনার কিন্তু রেকর্ডিং আছে, এটার দাবি করা হচ্ছে এখানে। তো সেক্ষেত্রে আমাদের নিউ ইয়র্ক সিনেটর চাক শুমার কিন্তু আপনার হাউসে বলেছে, আপনার সিনেটে বলেছে যে ঠিক আছে, কোন কে রাইট আমাদের কাছে এটা প্রকাশ করুক, তাহলে আমরা দেখতে পাবো আসলে কে রাইট এখানে, ও এটা ইয়েস ও এটা নো, এটা বলার তো কোনো দরকার নেই। তো সেই জিনিসগুলো আসলে খুবই আলোচিত হচ্ছে। আমরা মোহাম্মদ আলী বাবুল আমাদের সাথে আছেন, একটু দেরি হলেও আপনি আমাদের সাথে যুক্ত হয়েছেন, অসংখ্য ধন্যবাদ।
আমরা একটু সময়টা এগিয়ে নিয়ে আসাতে দর্শকদেরও একটু সমস্যা, অতিথিদেরও সেই একটু একটু সমস্যা হচ্ছে, হয়তোবা অভ্যস্ত হয়ে যাব আমরা। তো আমাদেরকে যদি একটু বলেন যে এই সার্বিক পরিস্থিতিতে যে বর্তমান রাজনীতিকে আপনি কীভাবে মূল্যায়ন করেন? আমি অ্যাকচুয়ালি অ্যাটর্নি মাহফুজ সাহেবের সঙ্গে সম্পূর্ণ একমত, এই কারণে যে প্রেজেন্ট অ্যাডমিনিস্ট্রেশন আপনার আসলেই বিপাকে আছে। নিউ ইয়র্ক টাইমস যে রিপোর্ট বের করেছে এটা নিয়ে এখন তোলপাড় হচ্ছে, এবং তার ইম্পিচমেন্টের ব্যাপারটা সিনেটরও বলেছে যে এখন আমরা ইম্পিচমেন্টের দিকে এক ধাপ আগিয়ে গেলাম। সো আসলেই ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন খুব অসুবিধার মধ্যে আছে বলা যায়। আচ্ছা, প্রচন্ড গরম পড়েছে, দর্শক যারা দেখছেন তারা হঠাৎ করে এই গরমে মানে কিভাবে নিচ্ছেন সেটিও একটি বিষয়। আমি দেখছি যে আমরা সকলে একটু বাইরে থেকে দর্শক, আমরা এই আলোচনায় যাব এবং আরো বিস্তারিত আমরা এ বিষয় নিয়ে কথা শুনবো। একটি নম্বর আমরা পর্দায় দিচ্ছি, এই নম্বরে আপনারা আপনাদের প্রশ্ন করতে পারবেন, 6463079828। এই নম্বরে আমরা আপনাদের যে কোনো প্রশ্ন নেব, আর বিশেষ করে আপনারা নিশ্চয়ই চলমান যে বিষয় সেই বিষয় নিয়েও আমাদের অতিথিদের কাছে আশা করছি প্রশ্ন করতে পারবেন। তো আপনি যেটি বলছিলেন অ্যাটর্নি মাহফুজুর রহমান, এখন এই পরিস্থিতিতে প্রেসিডেন্ট ট্রাম্প বেশ জোরালো গলায় বলছেন যে এটি আসলে তার বিরুদ্ধে যে অভিযোগ সেটি নিতান্তই মানে সঠিক নয়, কি বলবেন আপনি? না, সেটাকে উনি ডিফেন্ড করার জন্যই কিন্তু আমরা দেখতে পাই যে এখন রাশিয়ার প্রবলেমের জন্য যে এখন যে স্পেশাল প্রসিকিউটর নিয়োগ করেছে যে আপনার ফরমার এফবিআই ডিরেক্টর অ্যাটর্নি রবার্ট জেমস মুলার ওনাকে নিয়োগ করেছে। তো এটা প্রথম মনে হয় কোনো আমাদের ট্রাম্প প্রশাসনে কোনো একজন সম্পূর্ণ নিরপেক্ষ লোক নিয়োগ করেছে, যেটা কিনা দুই পার্টির কাছে গ্রহণযোগ্য, সেটাকেই কিন্তু হাইলাইট করার চেষ্টা করছে যে দেখো আমরা এখন একজন নিরপেক্ষ লোককে নিয়োগ করেছি, আমাদের এখানে ভয় পাওয়ার কোনো কারণ নাই। আসলে কিন্তু যে মানে একটা যে প্রবলেমের মধ্যে আছে ট্রাম্প প্রশাসন সেটাকে যেভাবেই হোক কভার দেওয়ার জন্য কাজ করে যাচ্ছে। আচ্ছা, তো জেমস মুলারের যে অভিজ্ঞতা, সেই অভিজ্ঞতা থেকে আমরা যেটি জানি যে তাকে সর্বজন শ্রদ্ধেয়ই বলা হচ্ছে, এবং আমরা ডেমোক্রেটদের কাছ থেকেও যে প্রতিক্রিয়া পেয়েছি তারা বলছেন যে একজন যোগ্য লোকই দেওয়া হয়েছে। বিশেষ করে তিনি 9/11-এর ঠিক আগে, এক সপ্তাহ আগে তিনি জর্জ ডব্লিউ বুশ তাকে এফবিআই ডিরেক্টর হিসেবে নিয়োগ দিয়েছিলেন, এবং তিনি সান ফ্রান্সিসকোর অ্যাটর্নি ছিলেন, এবং সব মিলিয়ে তিনি শ্রদ্ধাভাজন। তো সব মিলিয়ে তার এই নিয়োগে মানে পরিস্থিতি কি কিছুটা শান্ত হবে, নাকি ডেমোক্রেটরা আবার বলছেন যে তাকে যদি জাস্টিস ডিপার্টমেন্ট স্বাধীনভাবে কাজ করতে না দেয় তাহলে কি হবে, এরকম ব্যাপারও আসছে? আসলে পরিস্থিতিটা এই মুহূর্তে কিছু বলা যাচ্ছে না, প্রেডিক্ট করা যাচ্ছে না, এটা কোন দিকে মোড় নেয় সেটাই এখন দেখার বিষয়। আমার মনে হয় রিপাবলিকান অ্যান্ড ডেমোক্রেট দুজনেই তারা অপেক্ষা করবে যে জিনিসটা কোন দিকে টার্ন নেয়, টার্নিং পয়েন্টটাই হবে ইম্পর্টেন্ট, এবং সুস্থ মতো নিরপেক্ষভাবে কাজগুলো হচ্ছে কিনা সেটাও দেখার ব্যাপার। আচ্ছা, স্বাধীন এবং নিরপেক্ষ কমিশনের কথা বলা হয়েছে যে জাস্টিস ডিপার্টমেন্টের অধীনে যে এই তদন্তটা সেটি তো চলবেই, একই সাথে স্বাধীন এবং নিরপেক্ষ একটা কমিশন গঠন করার বাইরে থেকে, কংগ্রেসের বাইরে থেকে, এটির বিষয়ে কি বলবেন? এটা আপাতত মনে হচ্ছে না হবে, কারণ এটা ফর্মার এফবিআই ডিরেক্টর মুলারের ব্যাপারটার উপর সবাই মানে তাকিয়ে আছে যে ও কীভাবে এগোয় বা কীভাবে কী করে। আর সেকেন্ডারি হিসাবে যেটা স্বাধীন একটা কমিশন করার কথা বলা হচ্ছে সেটা হলেও হতে পারে, এটা এখনও ক্লিয়ার বোঝা যাচ্ছে না। আচ্ছা আচ্ছা, আমাদের হাতে যদি কোনো দর্শক থেকে থাকেন আমরা একটু প্রশ্ন নিতে চাই, আশা করছি যদি কেউ আমাদের সাথে যুক্ত হন। একজন প্রশ্ন করেছেন পল আকাশ, তিনি ফেসবুকে, তিনি বলছেন হোয়াই দ্য ইমিগ্রেশন প্রসেস ইজ স্লো, আসলে কি স্লো? এটা হ্যাঁ বরাবরই স্লো, কিন্তু বলবো যে ইউএসএ এবার কি মানে এই প্রশাসন, হ্যাঁ বর্তমানে উনি যে কথাটা বলেছে প্রশাসন আসার পর থেকে একটু আমরা অবজার্ভ করছি যে ইমিগ্রেশন প্রসেস গুলো একটু স্লো। কি কারণ? কারণটা আমার কাছে যেটা মনে হয় আসলে বর্তমান প্রশাসনে ইমিগ্রেশন আমি দেখেছি অনেক খুঁটিনাটি বিষয় আগের প্রশাসনে যেরকম ওরা ওভারকাম করতো, ইদানিং সময়ে তারা খুঁটিনাটি বিষয়গুলোকে ওরা করছে ফাইন্ড আউট করছে বিভিন্ন অ্যাপ্লিকেশনে, তাতে করে কি অনেকের ভাগ্য পরিবর্তিত হয়ে যাচ্ছে যা যেটা পাওয়ার কথা সে সেটা পাচ্ছে? ভাগ্য অনেক কেয়ারফুল হতে হবে যে কোনো অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে, যে কোনো আপনার ডকুমেন্ট সাবমিশনের ক্ষেত্রে অনেক অনেক বেশি সতর্ক। ধন্যবাদ আমাদের সাথে সম্মানিত দর্শক যুক্ত। জি, কে আছেন একটু নাম পরিচয় দিয়ে প্রিয় দর্শক প্রশ্নটি করুন। জি, সালাম আলাইকুম শামিম ভাই। জি, ওয়ালাইকুম সালাম। জি, আমার নাম মোহাম্মদ শাহিদুল ইসলাম, আমি জর্জিয়ার আটলান্টা থেকে বলছি। মাই গড, অনেক দূর থেকে ফোন করেছেন, অসংখ্য ধন্যবাদ আপনাকে, বলুন। জি, আমি একটা বিষয় প্রশ্ন করতে চাই,
গত ফেব্রুয়ারি মাসে আমার ওয়াইফ সিটিজেনশিপের জন্য পরীক্ষা দিয়েছেন, কিন্তু পরীক্ষা শেষে ইউএসসিআই ফর্ম নাম্বার 652 দিচ্ছে তাকে, এবং সেখানে তাকে বলা হয়েছে ইউ পাস দ্য ইংলিশ টেস্ট এন্ড দ্য ইউএস হিস্টোরিক্যাল এন্ড গভর্নমেন্ট টেস্ট। এটার পরে তাকে আবার বলছে এ ডিসিশন ক্যান নট বি মেড ইয়েট অ্যাবাউট ইউর অ্যাপ্লিকেশন, এবং দ্য এক্সামিনার অফিসার তাকে বলছে যে আফটার টু মান্থ আই উইল ফার্দার নোটিফিকেশন করব, কিন্তু অলরেডি 3.5 মাস পার হয়ে গেছে, এখনো পর্যন্ত আমরা কোনো নোটিফিকেশন পাইনি। ধন্যবাদ আপনাকে, এটাই তো প্রশ্ন নাকি? সিদ্ধান্ত না পান তখন অবশ্যই অবশ্যই ইমিগ্রেশন সাথে যোগাযোগ করবেন এবং এটার সাথে ফলো আপ করবেন। অসংখ্য ধন্যবাদ, আশা করছি উত্তরটি পেয়েছেন প্রিয় দর্শক। এবার কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আপনি টেলিফোনটি আপনার কানের কাছে নিয়ে একটু যদি জোরে বলেন আমরা শুনতে পাবো। হ্যাঁ, আমার হ্যালো, আমার আমার প্রতিবেশী, আমি থাকি একটা টাউন হাউসে, জানেন তো টাউন হাউস তো অ্যাটাচড বাড়ি থাকে আছে। আমার একজন প্রতিবেশী ক্লোজ টু মাই হাউস, সে অভিযোগ করছে যে আমার রান্না তার ঘর ড্যামেজ করতেছে, রান্নার স্মেল। আমি আমার ঘরে রান্না করতেছি কিন্তু সেই স্মেলটা তার ঘর ড্যামেজ করতেছে, এই জন্য সে সুখ আছে। এখন এই অবস্থাটা আমি কি করবো? অদ্ভুত সু, তার রান্না করতে কি বলবেন? এটা এই সুটা হতে পারে আপনার টয়লেটে, একটা কথা আছে নুইসেন্স অথবা নুইসেন্সের হেডিং অথবা শুরু করেছে আর কি। উনি অথবা বাইরের স্টেটে আছে, সেই স্টেটের প্রতিটা স্টেটের নিজস্ব কিছু ল আছে, এসব ক্ষেত্রে টর্টের মামলা করেছে আর কি। তো ওনাকে এটা ডিফেন্ড করার জন্য সম্ভবত কোনো একজন অভিজ্ঞ অ্যাটর্নির সাথে যোগাযোগ করলে ওনার জন্য বেস্ট হবে লোকাল। আমার মনে হয় ধন্যবাদ আপনাকে। এবার কে আছেন সুপ্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম, আমি ওই অ্যাটর্নি মাহবুবুর রহমান স্যারের কাছে আমার একটা প্রশ্ন হলো। জি জি ভাই বলুন। প্রশ্নটা হলো, আমি আমার ভাইয়ের জন্য অ্যাপ্লাই করেছিলাম। প্রিয় দর্শক, আপনি আপনার প্রশ্নটি করে ফেলুন, আপনি টেলিভিশনে নিজের কণ্ঠ শোনার জন্য অপেক্ষা করবেন না। আপনি টেলিভিশনে ভলিউমটা কমিয়ে দিন, দ্রুত প্রশ্নটি করুন। প্রশ্ন হলো, আমার প্রথম চিঠিটা আসছে। কিসের চিঠি? প্রশ্ন হলো, এমবিসি থেকে আমার ওয়েলকাম লেটার আসছে, এটা আমি এখন কি করব? কিসের ওয়েলকাম? কত সালে অ্যাপ্লাই করেছেন ভাইয়ের জন্য? হ্যাঁ, কত সালে, কোন সালে অ্যাপ্লাই করেছিলেন? অ্যাপ্লাই করেছিলাম আমি 2004 এ। জি ধন্যবাদ আপনাকে। হ্যাঁ, এনবিসি থেকে তো ওয়েলকাম আসার কথা না, সম্ভবত আপনাদের জন্য ওই যে কেস নাম্বার পাশাপাশি হয়তো ভিসা ফি দেওয়ার জন্য হয়তো আপনাদেরকে ইনভয়েস পাঠিয়েছে। তো যদি আপনি 2004 এ করে থাকেন তাহলে সম্ভবত কাছাকাছি সময় চলে আসছে, যেমন এখন চলছে সম্ভবত মে 2004 এ কেসগুলো ওরা ভিসা ইস্যু করছে। 4 এর কোন মাসে করেছে ঠিক জানি না, যদি লাস্ট হয় ওরা এখন সুন আপনার কেসটা প্রসেস করে ফেলবে। আমার মনে হয় আপনাদেরকে ধন্যবাদ, এবং দর্শক আপনাদের কাছে অনুরোধ, বারবার প্রতিদিন আমরা বলি টেলিভিশনের ভলিউম একদম কমিয়ে মোবাইলটা মুখের কাছে নিয়ে স্পষ্ট এবং দ্রুত প্রশ্ন করবেন, আপনার ভয়েস টেলিভিশনে শোনার জন্য অপেক্ষা করবেন না, আর স্পিকার অফ করে কথা বলবেন, তাহলে আমাদের শুনতে সুবিধা হয়, আপনার প্রশ্নটি এবং উত্তরটিও যথার্থ হবে। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। সম্মানিত দর্শক কে আছেন? জি, আমি, আসসালামু আলাইকুম। জি জি, আমি, আমার নাম ফরিদা, আমি জামাইকে থেকে বলছি। আমার ছেলে এবং মেয়ে, বিবাহিত ছেলে এবং মেয়ে, 3 বছর ধরে আমি অ্যাপ্লাই করেছি, আমি মানি রিসিপ্টটা পেয়েছিলাম কিন্তু কনফার্মেশন এখনো পাই নাই, কেন পাচ্ছি না এটা আমি বুঝতে পারতেছি না, আর হলো এটা আর কতদিন মানে সময় লাগবে? জি ধন্যবাদ আপনাকে।
ফরিদা প্রশ্ন করার জন্য ধন্যবাদ। উনি যেহেতু ওনার ম্যারিড সান ডটের জন্য অ্যাপ্লাই করেছে, উনি ইউএস সিটিজেন, সেক্ষেত্রে আপনার অ্যাপ্রুভালটা সম্পূর্ণ ডিপেন্ড করে কোন সার্ভিস সেন্টারে ডিল করছে। এক এক সার্ভিস সেন্টারে এক এক অ্যাপ্লিকেশনের এক এক আপনার টাইম ফ্রেম থাকে, তো আপনি যদি সম্ভব হয় ইউএসসিআইসি ওয়েবসাইটে গিয়ে সেই টাইমটা দেখে নেবেন। আর ওটা যে টাইম প্রসেসিং যে বিষয়ে যে প্রশ্নটা করেছেন সেটা হচ্ছে ইউএস সিটিজেন ম্যারিড চিলড্রেনের কেস এখন প্রায়োরিটি ডেট হচ্ছে আপনার সম্ভবত জুন 2005 এর কেসগুলো ওরা ডিল করছে, তাহলে তো আপনাকে বেশ কিছু সময় অপেক্ষা করতে হবে, 10 ইয়ার্সের মতো লেগে যাবে যদি 3 বছর উনি অলরেডি পার হয়ে থাকেন। জি, অসংখ্য ধন্যবাদ। একজন নুরুল আবেদিন রায়হান বলছেন তার বন্ধু মেক্সিকো দিয়ে এসেছে, তার স্ট্যাটাস অ্যাসাইলাম, ওয়ার্ক পারমিট ও সোশ্যাল আছে, সে যখন স্টেট আইডি করতে যায় তখন তার পাসপোর্ট লাগবে বলে জানায়, কিন্তু তার তো পাসপোর্ট নাই, তাহলে স্টেট আইডি কি করে সে পাবে? আসলে অনেক সময় আমরা দেখি আমাদের ক্লায়েন্টরা ডিএনবি অফিসে গেলে বিভিন্ন রকম তথ্য আসে, সেক্ষেত্রে পাসপোর্টের কোনো সেরকম রিকোয়ারমেন্ট নাই। ওদের যে পয়েন্ট ক্রাইটেরিয়া আছে সেই পয়েন্টগুলো যদি ওরা এই ফলো করতে পারে, যেমন পাসপোর্ট ছাড়া সম্ভবত যদি ওনার ওয়ার্ক পারমিট, তারপর সোশ্যাল সিকিউরিটি দুটোই আছে, তাহলে তো হবার কথা, সার্টিফিকেট, তারপর হচ্ছে একটা প্রুফ অফ অ্যাড্রেস যদি নিয়ে যেতে পারে তাহলে দিয়ে দিবে, আর না হলে একটা তো না গেলে ইচ্ছা করলে উনি আরেকটা ডিএনবি অফিস যেতে পারে। সামটাইমস সুপারভাইজার সাথে কথা বললে ওগুলো প্রবলেম সমস্যার সমাধান হয়, আপনি ট্রাই করে দেখতে পারেন। কে আছেন প্রিয় দর্শক, এবার আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। জি, আসসালামু আলাইকুম ভাইয়া। জি জি, শুনছি। ওয়া আলাইকুম আসসালাম, বলুন ভাই। ভাই, আমি জামাইকা থেকে মারুফা রহমান বলছি। জি বলুন। অ্যাকচুয়ালি আমার আম্মু, উনি 53 ইয়ার্স ওল্ড এন্ড উনি 21 ইয়ার্স অলমোস্ট এখানে নাগরিক আর কি, বাট ওনার গ্রিন কার্ড উনি এখন অ্যাপ্লিকেশন করছে পাসপোর্টের জন্য, কালকে ওনার ফিঙ্গারপ্রিন্ট হয়ে গেছে, কিন্তু উনি পরীক্ষাতে কোনো মতেই উনি পরীক্ষা দিতে পারবে না, কারণ উনি লাইক ইউ নো আনএডুকেশন পার্সন, ইটস হার্ড ফর হার টু আন্ডারস্ট্যান্ড রিডিং এন্ড রাইটিং ইংলিশ। আর তো এই সিচুয়েশনে সে কি করতে পারে? উনি যেহেতু 53 ইয়ার্স ওল্ড এবং 21 ইয়ার্স রেসিডেন্সি আছে, সেক্ষেত্রে উনি বাংলায় পরীক্ষা দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারে, ইন্টারভিউতে যখন যাবে তখন বাংলা রিকোয়েস্ট করতে পারে, পরীক্ষা দেওয়ার জন্য রিকোয়েস্ট করতে পারে, তো অফিসার বাংলায় ইন্টারভিউটা নেবে ওনার, ইংলিশ থেকে এক্সেমশন দিবে। আর আর যদি ওনার যদি আর কোনো মেডিকেল কোনো প্রবলেম থাকে যার ফলে উনি কোনো কিছু মনে রাখতে না পারে, তাহলে অতিসত্বর আপনি ডক্টরের সাথে যোগাযোগ করুন, সেক্ষেত্রে ইমিগ্রেশনের স্পেসিফিক ফর্ম আছে, সেই ফর্ম ডাক্তাররা যদি ফিল আপ করে দেয় তখন ওইটাও নিয়ে যেতে পারেন, তাহলে সম্পূর্ণ এক্সেপশন পাবেন সেক্ষেত্রে। জি, অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আমি নিউ ইয়র্ক এলমাস থেকে বলছি। জি বলুন। মাহমুদুর রহমান সাহেবকে। জি সাব্বির ভাই বলুন। আমার প্রশ্নটা ছিল, আমার শাশুড়ি মা উনি অক্টোবরে আসতেন নিউ ইয়র্কে ইমিগ্রান্ট হিসেবে, লাইক আমার ওয়াইফ অ্যাপ্লাই করার পরে, তো উনি আর কি দেশে যেতে যাচ্ছেন, লাইক গ্রিন কার্ড পাইছেন, উনি গ্রিন কার্ড পাওয়ার পরে মানে ওখানে গেলে কতদিন আর কি এই গ্রিন কার্ড দিয়ে এক নাগারে থাকতে পারবেন, আবার আসতে পারবেন আর কি? জি ধন্যবাদ আপনাকে। এটার কোন একজন গ্রিন কার্ড হোল্ডার দেশে থাকার যে বেসিক রুল সেটা হচ্ছে কেউ একজন কিন্তু 6 মাস নিজের অ্যাজ এ রাইট কোনো একজন পার্সন থাকতে পারে, 6 মাস থেকে চলে আসতে পারে, ওনার রাইট আছে আবার চলে আসার, কিন্তু উনি যদি 6 মাসের বেশি থাকে তাও তিনি আসতে পারবে 12 মাসের মধ্যে, কিন্তু সেক্ষেত্রে কিন্তু উনি অ্যাজ এ রাইট আসতে পারবে না, সেক্ষেত্রে অফিসারের হাতে ক্ষমতাটা চলে যায়, তো বেশিরভাগ ক্ষেত্রে অফিসাররা কোনো প্রবলেম করে না উনি যদি 12 মাসের মধ্যে ব্যাক করে, আর যদি 12 মাসের উপরে যদি অবস্থান করে গ্রিন কার্ড তখন বাতিল হয়ে যায়। অসংখ্য ধন্যবাদ। বাহরাইন থেকে দেখছেন আবুল কাশেম, মানিক দেখছেন ওমান থেকে, আরও বিভিন্ন জায়গা থেকে, একটু আপনাদের নামগুলো বলি, সৌদি আরব থেকে আব্দুস সাত্তার দেখছেন আমাদের সাথে, মোহাম্মদ এন মজুমদার তিনি দেখছেন, অসংখ্য ধন্যবাদ মজুমদার ভাই আপনাকে, ব্রঙ্কস থেকে, আপনারা জানেন মাস্টার অফ ল, এবং আমরা দেখছি আরও কুয়েত থেকে সেলিম চৌধুরী দেখছেন, এরকম অনেকেই দেখছেন, আপনাদের সকলকে ধন্যবাদ পৃথিবীর বিভিন্ন প্রান্ত থেকে আমাদের সাথে থাকবার জন্য। এবার কে আছেন প্রিয় দর্শক, আমাদের সাথে আপনার প্রশ্নটি করুন, নাম পরিচয় দিয়ে। আসসালামু আলাইকুম, আমার নাম রনি। জি রনি ভাই বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আমি সাইলোর ডেপোর্ট অ্যাকশনের আওতায় পড়ছিলাম ওবামা সরকারে যখন ইয়া দিছিল, এখন এটার ফিউচার কি ভাইয়া? আপনি ঢাকার কথা বলছেন তো না? ঢাকা? হ্যাঁ ঢাকা। আচ্ছা ঠিক আছে।
ঢাকার ফিউচার আমরা তো সবাই জানি, পত্রপত্রিকা দেখেছি, প্রেসিডেন্ট ট্রাম্প রাখতে চান এটা, হ্যাঁ রাখতে চান। এই মুহূর্তে এখনো পর্যন্ত ইমিগ্রেশন থেকে কোনো প্রকার নোটিশ আসেনি এটা বাতিল করার অথবা কোনো চেঞ্জ করার, তবে সম্ভবত এটা কন্টিনিউ করছে অথবা ফিউচারে কন্টিনিউ করবে। জি ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক, আপনার নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন, সম্মানিত দর্শক কে আছেন? অবৈধভাবে প্রবেশ করে আমি রাজনৈতিক আশ্রয় জন্য অ্যাপ্লাই করি, তো সেক্ষেত্রে আমার এখন পর্যন্ত যেটা আমার ওয়ার্ক পারমিট 66 কোটি সবকিছু পাইছি আমি এটার মাধ্যমে। এখন এই বছরে আমার কোর্টে ফাইনাল হিয়ারিং, ইন্ডিভিজুয়াল হিয়ারিং টা ডেট আছে। এর ভিতরে আমি এখানকার একজন আমেরিকান সিটিজেন মেয়েকে বিয়ে করেছি, এক্ষেত্রে এখন আমি কোনটা চালাই নিতে যাবো, আমার কি পলিটিক্যাল অ্যাসাইলামটাতে চালাই যাবো নাকি আমার বিয়ের এগুলা যে কাগজপত্র দিয়ে আমি স্থায়ীভাবে বসবাসের জন্য আবেদন করতে পারবো কিনা, আমার প্রশ্নটা হচ্ছে এটা। আমি আপনাকে একটা ছোট প্রশ্ন করি, আপনি যখন আমেরিকাতে অবৈধভাবে প্রবেশ করেছেন আপনি কি বর্ডার গার্ডের কাছে ধরা দিয়েছেন, আপনাকে ইনসাইডে পেয়েছিল ওরা? না, আমি নিজে থেকে ধরা দিয়েছিলাম। নিজে দিয়ে কোথায় ধরা দিয়েছেন, আপনার ইয়েতে আপনার চেকিং পোস্টে না ভিতরে? ভিতরে ইমিগ্রেশনে আমি প্রথমে ধরা দিয়েছি। ইমিগ্রেশনে, ঠিক আছে। সেই হিসাবে তাহলে আপনি সম্ভবত খেয়াল করে দেখবেন যে আপনার যে নোটিশ অফ অ্যাপিয়ারেন্স যেটা আছে সেখানে আপনাকে অ্যাজ এ অ্যারাইভিং এলিয়ান হিসেবে ট্রিট করেছে। সেক্ষেত্রে আপনি যখন ইউএস সিটিজেন বিয়ে করেছেন সেক্ষেত্রে আপনার দুইটা রেমেডি আছে, অ্যাসাইলাম তো আছেই, আপনি ইচ্ছা করলে অ্যাসাইলাম কেস স্টপ করে আপনি এই দেশে অ্যাডজাস্টমেন্টের জন্য অ্যাপ্লাই করতে পারবেন। আচ্ছা জি, আপনি সম্মানিত একজন অ্যাটর্নির সাথে বিষয়টি নিয়ে বিস্তারিত আলাপ করবেন আশা করছি, তাহলে আপনার বিষয়টি আরও পরিষ্কার এবং সহজ হবে। কে আছেন এবার প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। হ্যালো, আচ্ছা আমরা বাবুল ভাইয়ের কাছে একটু যাই, বাবুল ভাই অনেকক্ষণ ধরে আছেন। বাবুল ভাই, এখন এই যে চলমান রাজনৈতিক পরিস্থিতিতে পল রায়ান স্পিকার তিনি বলছিলেন যে এত বিতর্ক থাকলে দেশের কাজ কখন হবে, দেশ তোকে এগিয়ে নেই, পৃথিবীর সুপার পাওয়ার, সুন্দর দেশ, সবচেয়ে শক্তিশালী দেশ, তাদের অনেক কাজ করবার আছে পৃথিবীকে নানা বিষয়ে, তো এখন এই বিষয়টি এই বক্তব্যটিকে কিভাবে দেখেন? এটা উনি বলতেই পারেন, কিন্তু পলিটিক্যাল স্ট্যাবিলিটি দরকার যে কোনো কাজের জন্য, একটা চমৎকার একটা পলিটিক্যাল স্ট্যাবিলিটি দরকার, অ্যান্ড স্ট্যাবিলিটি না থাকলে হবে না। কারণ এই দেশের অধিকাংশ মানুষ আমার মনে হচ্ছে যে তারা আমাদের বর্তমান প্রেসিডেন্টকে ঠিকমতো গ্রহণ করতে পারেনি, এবং তাদের মধ্যে দ্বিধা দ্বন্দ্ব এবং তার যে বিভিন্ন স্টেপ, এই বিভিন্ন স্টেপগুলো বিভিন্ন কর্মকাণ্ড তাদের আস্থাহীনতার একটা অবস্থায় নিয়ে গেছে। এই কারণে আমার মনে হয় যে তাদের মধ্যে আস্থাহীনতার অভাব পরিলক্ষিত হচ্ছে। তো এই কারণে আমার মনে হয় কি, ডোনাল্ড ট্রাম্পের উপরে মানুষের যে আস্থা সেটা প্রথমে অর্জন করাটা জরুরি। জরুরি, তো সেই জরুরি এখানে আবার আসবো আমরা। নিজামুদ্দিন, তিনি মানে আমাদের সাথে যুক্ত হয়েছেন ফেসবুকে, সবুরউদ্দিন তিনি কাতার থেকে, আরও অনেকেই আমাদের সাথে আছেন, কাজী আবদুল্লাহ আল মামুন তিনি আছেন লন্ডন থেকে, জুনেল চৌধুরী আছেন, আপনি বুঝতে পারছেন যে কত দেশ থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন। মোহাম্মদ এনামুল হক ভাই তিনি থাকেন ওহাইও, কিন্তু তার সকল অ্যাড্রেস নিউ ইয়র্কে, কাজ করেন ওহাইওতে, এখন তার ওয়ার্ক পারমিটের জন্য রিনিউ করার জন্য আবেদন করবেন, তাহলে যদি তিনি নিউ ইয়র্কে অ্যাপ্লাই করেন তাহলে অ্যাকসেপ্ট করবে, বা এখন তার করণীয় কি? না, সেক্ষেত্রে মনে হচ্ছে উনি অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট, যেহেতু ওয়ার্ক পারমিটের কথা বলেছে, সেক্ষেত্রে আমরা দেখেছি যদি যারা এই ধরনের সিচুয়েশনে থাকে, কেউ যদি নিউ ইয়র্ক রেসিডেন্স মেনটেন করতে চায় করতে পারে, অনেকে টেম্পোরারি জব নিয়ে যেতে পারে বাইরে, তো সেক্ষেত্রে জব শেষ করে আবার চলে আসতে পারে, আর এতে কোনো আপনার ওয়ার্ক পারমিট ইস্যুতে এটা কোনো ইস্যু হওয়ার কথা না। জি ধন্যবাদ। এবার আমাদের সাথে কে যুক্ত আছেন টেলিফোনে, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম, বলুন ভাই। আমি আমরা শুনছি, আপনি বলুন। আমি সুফিয়ান চৌধুরী ব্রঞ্জ থেকে বলছি। জি, প্রশ্নটা করব? হ্যাঁ দ্রুত করুন, বলুন। আমার প্রশ্ন হচ্ছে, আজকে সকালে 8টার আগে
সোশ্যাল সিকিউরিটি অফিস থেকে আমার বনিকা বলল আমার পাসপোর্ট আর স্টেট আইডি নিয়ে যাওয়ার জন্য। তো আমি নিয়ে গেছিলাম, ওগুলার ফটোকপি কইরা লাইকা বলল গ্রহণ। তো কি জন্য এটা করলো এটা আমি বুঝতে পারছি না। কোন অফিস থেকে উনি? সোশ্যাল সিকিউরিটি অফিস থেকে। সোশ্যাল সিকিউরিটি অফিস থেকে? সোশ্যাল সিকিউরিটি অফিস থেকে। আপনার এদেশে স্ট্যাটাস কি? আপনার এদেশে আপনি কি হিসাবে কিভাবে আছেন? সিটিজেন, গ্রিন কার্ড হোল্ডার না অন্য কোনো? সিটিজেন, সিটিজেন, সিটিজেন। ওরা কিছু বলেনি? জি। বয়স কত আপনার? না বলল, আমি জিজ্ঞাসা করছিলাম যে কি জন্য এটা করলো, বলল ফর প্রসেসিং। তো কি ধরনের প্রসেসিং আমি তো এটা বুঝলাম না। আমরা তো আসলে এটা বিস্তারিত না জেনে বলতে পারবো না। সম্ভবত সোশ্যাল সিকিউরিটি অফিস ডিফিকাল্ট টু আনসার করা এটা বিষয়টি না জেনে। হ্যাঁ, কেন কারণ থাকতে পারে, সোশ্যাল বেনিফিটের জন্য হতে পারে, হতে পারে অথবা কোনো কিছু অ্যাপ্লাই করেছেন উনি সেজন্য মত বড় ভেরি। যাই হোক, আমরা এই মুহূর্তে আসলে পরিষ্কারভাবে বিষয়টির উত্তর আমাদের অ্যাটর্নি বা অতিথিরা দিতে পারছেন। আপনি কিছু যুক্ত করবেন বিষয়টির সাথে? না, আসলে এই প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আরো কিছু ইনফরমেশনগুলো দরকার, যে ইনফরমেশনগুলো ওদেরকে ওখানে গিয়ে জিজ্ঞেস করলে ওরা হয়তো প্রোভাইড করবে। ওই ইনফরমেশনগুলো জিজ্ঞেস ওরা হয়তো বলতেও পারে নাও বলতে পারে, কিন্তু কী কারণে নিল সেটা সার্টিন করার জন্য আরো কিছু ব্যাপারগুলো জানতে হবে ওদের কাছ থেকে, তখন আমরা বলতে পারি। করতে পারি, যেমন অনেক দেখা যায় আমাদের যারা অ্যাসাইলাম অ্যাপ্লিক্যান্ট আছে, যারা নতুন সোশ্যাল সিকিউরিটি পায়, যখন ট্যাক্স ফাইল করে সামটাইমস আইআরএস তাদের আইডেন্টিফিকেশন ইয়ে করতে পারে না, কনফার্ম করতে পারে না, তখন তাদেরকে চিঠি পাঠায় যে তোমরা আসো আইআরএস অফিসে। তখন তারা ওয়ার্ক পারমিট, পাসপোর্ট, সোশ্যাল সিকিউরিটি কার্ডগুলো নিয়ে গেলে তারা ওটা দেখে তারপরে ওটা কনফার্মেশন করে দেয়। নানা কারণে সোশ্যাল সিকিউরিটি অফিসে যদি আপনি গিয়ে থাকেন তাহলে সেটি নানা কারণে তারা এটি করতেই পারে, এবং আপনার কোনো প্রশ্ন থাকলে সেখানে গিয়ে করতে পারেন, সেটাই তো আপনাদের মতামত। অসংখ্য ধন্যবাদ। কিছু যুক্ত করতে চাই? এমনও হতে পারে যে আগে ওরা যে আইডিগুলো নিয়েছে বা ফটোকপি নিয়েছে ওগুলো মিসপ্লেস হয়ে গেছে, এই জন্য আবার নতুন করে চাইতে পারে ফাইলটা আপডেট করার জন্য, এমনও হয় অনেক সময়। জি, সুপ্রিয় দর্শক, প্রত্যেককে আরও একবার আমন্ত্রণ জানাচ্ছি টিভিএন 24 টেলিভিশনের নিয়মিত অনুষ্ঠান টিভিএন অ্যানালাইসিসে। আমরা বিরতিতে যাবার আগে রাজনীতি, অর্থনীতি, ইভেন অভিবাসন এসব নিয়ে কথা বলছিলাম। তো নিউ ইয়র্কে আজকে একটা ঘটনা ঘটেছে আপনার টাইমস স্কোয়ারে, যেটি নিয়ে আপনি যেটি বলছিলেন আপনার আসতে যে কারণে একটু দেরি হয়েছে। নিউ ইয়র্কের বিভিন্ন রাস্তায় মানে খুব ভালো যানজট, যেটি নিশ্চয়ই যারা এখানে বসবাস করছেন তারা জানেন। নিউ ইয়র্কের টাইমস স্কোয়ারের মধ্যে একটি সুরক্ষিত জায়গায়, যদিও এটি দুর্ঘটনা হিসেবে বলা হচ্ছে, সেটি হচ্ছে যে একটি গাড়ি পথচারীদের উপরে উঠে একজনের মৃত্যু হয়েছে, 22 জন আহত হয়েছে। প্রথমে যদিও বলা হয়েছিল এটি একটি সন্ত্রাসী কর্মকাণ্ড কিনা সন্দেহ করা হয়েছিল, পরে বলা হচ্ছে দুর্ঘটনা। এটি নিয়ে যদি আপনি বলেন কি হয়েছিল বিষয়টা? আসলে আমার যে কারণে আমারও একটু আসতে দেরি হয়েছে, একটা আপনার টাইমস স্কোয়ারে 42nd স্ট্রিট এবং আপ লাইক 43-44 ওই জায়গাটায় ঠিক যেখানে প্রচুর লোকজন থাকে, ওইখানে এক তরুণ যুবক, সে ইউএস আর্মিতে কাজ করতো আগে, তো সে তার এর আগেও সে দুইবার হি ওয়াজ অ্যারেস্টেড আপনার মদ্যপান করে গাড়ি চালানোর অভিযোগে। সেই যুবকটি এমনভাবে গাড়ি চালাচ্ছিল ভীষণভাবে মনে হচ্ছে যে হাইওয়েতে সে চালাচ্ছে, এবং পথচারীদের আপনার 23-22 জনকে ইনজিউর করেছে। আচ্ছা, আমরা এই জায়গায় আসবো, আমরা ঢাকা থেকে একটা ফোন আসছে, বাংলাদেশের রাজধানী ঢাকা থেকে, সুতরাং বুঝতেই পারছেন একটু প্রশ্নটা নিয়ে নেই, তারপর আবার আসবো। সুপ্রিয় দর্শক, কে আছেন, আপনি ঢাকা থেকে ফোন করেছেন, অসংখ্য ধন্যবাদ, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমি আব্দুল্লাহ ঢাকা থেকে বলছিলাম। জি, আমার একটা প্রশ্ন ছিল, এটা আমি ফেসবুকে লাইভ দেখতেছিলাম, অনেক ধন্যবাদ। তো আমার প্রশ্নটা হচ্ছে যে ক্যালিফোর্নিয়ার একটা কোম্পানি আমার জন্য দরখাস্ত করেছে L1 ভিসার জন্য, তো তারা প্রায় আজকে 3 মাস পরে একটা জবাব আসছে, তারা আরো কিছু পেপার চাইছে আমার থেকে, আমার এসের আরো কিছু, তো সেগুলি আমি অলরেডি প্রোভাইড করছি। গতকাল লাস্ট ডেট কি বলে হইতেছে এটা সাবমিট করা, তো আমার অ্যাটর্নি ওইখানে কোম্পানির পক্ষ থেকে সমস্ত কাগজ সাবমিট করছে। আমার প্রশ্ন হচ্ছে যে এখন কতদিন সময় লাগতে পারে, এটা তারা এত করবে কি করবে না, এই সময়টা জানতে চাচ্ছিলাম সাধারণত। জি, ধন্যবাদ আপনাকে। ঢাকার কোন জায়গা থেকে বলছেন? আচ্ছা, কেটে গেছে। আচ্ছা, এটা যদি প্রিমিয়াম প্রসেসিং হয়, সম্ভবত না, প্রিমিয়াম প্রসেসিং না, যেহেতু বছর 3 মাস পরে ইয়ে করেছে, সাধারণত প্রিমিয়াম প্রসেসিং হলে 15-20 ডেজের মধ্যেই কিন্তু এই কাগজগুলো চাইতো।
আর এটা রেগুলার প্রসেসে যদি আপনার এই এভিডেন্স সাবমিট করার পরে সাধারণত মিনিমাম 60 ডেজ অপেক্ষা করতে হয়। আমার পত্র এটনি কে নামে সাদের কাছে একটা পত্র বর্তমান যে বনে নতুন আমার বনে যদি আমার জন্য অ্যাপ্লাই করে নতুন পত্র আয় এবং বাংলাদেশ থেকে আমার জন্য আমার ভাই জন্য এটা কি আপনার নতুন অবস্থা অ্যাপ্লাই করে ভাই বই না ভাই কি আনতে পারবে এই অবস্থা কি বর্তমানে আছে? জি মানে তার বোন যদি অ্যাপ্লাই করে তাদের জন্য। হ্যাঁ আবুল বাশার সাহেব, অবশ্যই এখনো এই বিধানটা চালু আছে, ইউএস সিটিজেন তার ভাই বোনের জন্য অ্যাপ্লাই করতে পারে, এখনো করতে পারবে এবং সেই ক্ষেত্রে 10-12 বছর সময় লাগবে আসতে। জি ধন্যবাদ আপনাকে। মোহাম্মদ সাইদ তিনি বলছেন বর্ডার দিয়ে ইউএসএ ঢোকার পরে পলিটিক্যাল অ্যাসাইলামের জন্য তিনি অ্যাপ্লাই করছিলেন, এই বছরে ফাইনাল হিয়ারিং, বিয়ে করলে কি স্থায়ীভাবে থাকার কোনো সুযোগ আছে? সাইদ সাহেব, কিছুক্ষণ আগে আমি একটা প্রশ্নের আনসার দিয়েছিলাম, বিয়ে যারা বর্ডার ক্রস করে আসে তাদের ক্ষেত্রে দুই ধরনের ক্যাটাগরি থাকে, একটা হচ্ছে আপনার অ্যারাইভিং এলিয়ান আর একটা হচ্ছে আপনার যাদেরকে ভিতরে পায় আর কি, বলে যে তুমি এদেশে তোমাকে অবৈধভাবে পেলাম, যাদেরকে ইডাব্লিউআই বলা হয় এক কথায়, এন্ট্রি উইদাউট ইনস্পেকশন। সো যদি অ্যারাইভিং এলিয়ান হয় তাহলে ইউএস সিটিজেন বিয়ে করলে অ্যাসাইলামের পাশাপাশি উনি অ্যাডজাস্টমেন্টের সুযোগটা পাবে, আর যদি ইডাব্লিউআই হয় তাহলে সেক্ষেত্রে উনি পাবে। এবার কে আছেন প্রিয় দর্শক? আমি একটু জিজ্ঞেস করতেছিলাম যে এখানে যে স্টেট আইডিটা যে চালু আছে মানে ওইটা আমরা কি কি ক্ষেত্রে ইউজ করতে পারি, কোন ব্যাংকিং মানে ওপেন ক্ষেত্রে আর অন্য কোন কাজে এগুলো কি ক্ষেত্রে? জি স্টেট আইডি, হ্যাঁ অবশ্যই স্টেট আইডি ইজ ভেরি ইম্পর্টেন্ট আইডি বলবো, এবং যে কোনো স্টেট আইডি আমাদের, এবং এই স্টেট আইডিতে ব্যাংক অ্যাকাউন্ট খুলতে পারবেন, অবশ্যই আপনার নিজের যে কোনো জায়গায় আপনার আইডি হিসাবে আপনার শো করতে পারেন এবং ইভেন আপনার ফ্লাইও করতে পারেন স্টেট আইডি শো করে। সুতরাং স্টেট আইডি অত্যন্ত গুরুত্বপূর্ণ, এটি নিঃসন্দেহে আপনাদের সাথে নিশ্চয়ই থাকা উচিত এবং যাদের সুযোগ আছে নিশ্চয়ই করবেন। বাবুল ভাই আপনি ওই যে জায়গাটাতে বলছেন, স্টেট আইডিটা প্রধান আইডি আইডেন্টিফিকেশন হিসেবেই ব্যবহার হয় পুরো ইউনাইটেড স্টেটস। আচ্ছা এর আগের ঘটনাটা যদি একটু সংক্ষেপে বলেন দেন যে নিউইয়র্ক, ওই হ্যাঁ ওই ওই যে আমি কাছাকাছি ছিলাম তো আমি দেখলাম যে লোকজনের মধ্যে একটু আতঙ্ক তৈরি হয়েছে এবং ট্রাফিক চারিদিক থেকে ট্রাফিক একদম কনজাস্টেড হয়েছে এবং এরপর থেকে পরবর্তী কয়েক ঘন্টা পুরো ম্যানহাটনে আপনার প্রচণ্ড ট্রাফিক ছিল, তো সেই জন্য আর কি এটা একটা বেশ আতঙ্কজনক অবস্থা ছিল। তারপরে এবং এখনও বন্ধ আছে, ক্রস স্ট্রিটগুলো এখনও বন্ধ, তো ওই যার জন্য প্রচণ্ড ট্রাফিক। এবং যেটি হচ্ছে যে যিনি দায়ী ঘটনার জন্য যে ব্যক্তি তাকে গ্রেফতার করা হয়েছে, তাকে গ্রেফতার করা হয়েছে এবং হি ইজ অনলি 26 ইয়ার্স ওল্ড, একজন ইয়াং ম্যান, এন্ড সে 4 বছর ইউএস আর্মিতে সার্ভ করেছে এবং এটা তদন্ত করে দেখা হচ্ছে যে কি কারণে এই ঘটনাটি সে ঘটালো। ওকে অসংখ্য ধন্যবাদ। এবার কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। সম্মানিত দর্শক কে আছেন? জি জি আমার নাম হচ্ছে জুলেখা ইসলাম, আমি জামাইকা থেকে বলছি। জি জুলেখা পা বলুন, বলুন আপনার প্রশ্নটি করুন। জি আমার প্রশ্ন হচ্ছে আমি ডিসেম্বর মাসে সিসিটিকে আসছি, আমার গ্রিন কার্ড হয়েছে। হুম হুম গ্রিন কার্ড হয়েছে আমার, এখন কি আমি গ্রিন কার্ড দিয়ে আমার বাবা মাকে আনতে পারবো? জুলেখা ইসলাম, আসলে গ্রিন কার্ড ধারীরা তারা তাদের বাবা মাকে ইমিগ্রেন্ট ভিসা স্পন্সর করতে পারে না ইউএস ইমিগ্রেশনের বিধান অনুযায়ী, এমনিতে ওনারা ভিজিটের জন্য ট্রাই করতে পারে, ভিজিট ভিসায় এসে ঘুরে যেতে পারে। আশা করছি আপনি বুঝতে পেরেছেন, তবে সিটিজেন হলে নিশ্চয়ই পারে না। হ্যাঁ সিটিজেন পারে। জি আপনাকে সেই পর্যন্ত অপেক্ষা করতে হবে। সম্মানিত দর্শক এবার কে আছেন? হ্যালো আসসালামু আলাইকুম, আমি তাহমিনা বলতেছি ব্রঙ্কস থেকে, আমি একটু মাহফুজুর ভাইয়ের সাথে কথা বলতেছি। ভাইয়া আমার হাজবেন্ডের জন্য আমি লাস্ট অগস্টে অ্যাপ্লাই করছিলাম সিটিজেনশিপের, তখন আমার অ্যাকচুয়ালি 2 ইয়ার 9 মান্থ ছিল সিটিজেনশিপের, তারপরে এভরিথিং ওয়েন্ট ওয়েল, এখন পর্যন্ত ও সিটিজেনশিপে পাস করছে, কিন্তু এখন একটা ডিনাই লেটার আসছে যে 1 মাস আগে আমি অ্যাপ্লাই করে ফেলছিলাম, দ্যাটস ওয়াই ও এখন আমি এটার জন্য আমি কি করতে পারি, আমি কি আগে অ্যাপ্লাই করব নাকি কোনো কিছু করতে পারবো, আমি বুঝতে পারতেছি না। জি জি ধন্যবাদ। হ্যাঁ তামিনা, প্রশ্নের জন্য ধন্যবাদ।
আসলে যেটা আপনার বক্তব্য শুনে যেটা মনে হচ্ছে আপনি যে ইলিজিবিলিটি আসলে টাইমিংটা হচ্ছে আপনাকে ইলিজিবিলিটি হিসেবে ধরা হয়, যেমন যারা আপনি যেটা 2 বছর 8 মাসে অ্যাপ্লাই করেছেন, দ্যাট মিনস আপনি হচ্ছে ইউএস সিটিজেন স্পাউস, সেক্ষেত্রে অবশ্যই আপনাকে 2 বছর 9 মাসে অ্যাপ্লাই করার কথা ছিল। আর হচ্ছে যারা রেগুলার যারা, তারা হচ্ছে মনে করেন 5 ইয়ার্স, তাদের 4 বছর 9 মাসে অ্যাপ্লাই করতে হয়। তো আপনি যদি ওদের যে ক্রাইটেরিয়া ওইটা মিস করেন, সেক্ষেত্রে আসলে আপনি ওই অ্যাপ্লিকেশনের বেসিসে আর ওটাকে আর ফার্দার প্রসিড করেও খুব একটা আপনি রেজাল্ট ভালো রেজাল্ট পাবেন বলে মনে হয় না। সেক্ষেত্রে আপনার বেস্ট অপশন হবে আপনি নতুনভাবে আমি 2004 তো আমার ভাই বোনের বাচ্চাদের বয়স 28-27 হয়ে গেছে। এখন খুব প্রশ্ন হচ্ছে ওরা কি সিএসপি একটার আওতায় পড়বে 28 বছর হয়ে গেলে বাচ্চারা? এটা ডিপেন্ড করে আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন তাদের বয়স যদি 21 বছরের নিচে থাকে, আপনি যখন অ্যাপ্লাই করেছিলেন তখন তাদের বয়স যদি 21 বছরের নিচে থাকে, তারপরে হ্যাঁ নিচে থাকে, আর যখন ভিসার যখন প্রায়োরিটি আসবে, যখন আপনার এমবিসি থেকে আপনাকে ইনভয়েস পাঠাবে, তখন ইমিডিয়েট আপনারা এমবিসিকে জিনিসটা নোটিফাই করবেন যে আপনার যখন ইনিশিয়াল অ্যাপ্লিকেশনের সময় ওনাদের বয়স 21 বছরের নিচে ছিল, তখন এমবিসি জিনিসটা কনসিডার করবে। জি, আশা করছি বুঝতে পেরেছেন। আপনার টেলিভিশনের ভলিউমটি কমিয়ে নিলে আমরা খুব খুশি হব। যে কেউই আপনারা প্রশ্ন করুন না কেন, আমাদের একটু হেল্প হয়, আপনাদেরও নিশ্চয়ই কাজে লাগবে, কারণ আপনারা পরিষ্কারভাবে উত্তরটা শুনতে পাবেন, আমরাও পরিষ্কারভাবে প্রশ্নটি শুনতে পাবো। আপনারা টেলিভিশনের ভলিউম কমিয়ে সংক্ষেপে দ্রুত প্রশ্ন করবেন। এবার কে আছেন আমাদের সাথে? ওয়ালাইকুম আসসালাম। জি বলুন ভাই, লন্ডন থেকে বলছেন, বলুন। আমেরিকার সিটিজেনশিপের জন্য পরীক্ষা দিয়েছিল আপনার বোন? পাস করতে পারে নাই। ইন্টারভিউ নিয়েছিল ওদের সাথে ফোনে অথবা আপনারা ইচ্ছা করলে একটা সাক্ষাৎ সরাসরি যোগাযোগ করা যায়, ইনফো পাস নিয়ে সরাসরি যোগাযোগ করতে পারেন, কেন তারা এটা দিচ্ছে, স্কেজুলিং করতেছে না এটা? জি অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক, আপনি লন্ডন থেকে ফোন করেছেন। কে আছেন এবার প্রিয় দর্শক? প্রিয় দর্শক কে আছেন? আচ্ছা, তো বাবুল ভাই আপনার কাছে যাই আমরা, আবার বিশেষ করে আমরা একটু রাজনীতির আলাপে যাই। একজন যেটি প্রশ্ন করার চেষ্টা করেছিলেন যে ইমিগ্রেশন প্রসেসটা স্লো কিনা, যেটি অ্যাটর্নি সাহেব বলছিলেন যে স্লো কিছুটা তার কাছে মনে হচ্ছে, আপনার কাছে কি মনে হয়? না, আসলে একটুখানি স্লো মনে হচ্ছে, কারণ কি আপনার প্রথমত মোস্টলি আমি নিজেও অ্যাজাইলাম অফিসে গিয়ে দেখেছি যে তারা যদিও অ্যাজাইলাম অফিসারদের সংখ্যা বাড়িয়েছে, তারপরেও একটুখানি ধীর গতি মানে করে দিয়েছে, এটা স্ট্র্যাটেজিক্যালি করেছে আমার মনে হয়। কারণ ট্রাম্প অ্যাডমিনিস্ট্রেশন আসার পরে জিনিসগুলো তারা ইমিগ্রেশনের যে প্রসেসটা তারা স্ট্র্যাটেজিক্যালি এটা করেছে, আমার ব্যক্তিগত ধারণা। জি ধন্যবাদ। কাজী আব্দুল্লাল মামুন, আপনি বলছেন যে যিনি উত্তর দিচ্ছেন তাদের নাম, আপনারা আপনি যদি একটু মানে অনুষ্ঠানটা দেখে থাকেন, মুখেও বলছি প্রায় নাম অ্যাস্ট্রোনায় উঠছে তাদের পরিচয়, এবং আপনি হয়তো বা ফলো করবেন। তারপর আপনাদের জন্য বলছি আমাদের সাথে আছেন সম্মানিত অ্যাটর্নি জনাব মাহফুজুর রহমান এবং অ্যাডভোকেট মোহাম্মদ আলী বাবুল, তিনি বাংলাদেশ নিউ ইয়র্কের যে বার অ্যাসোসিয়েশন সেটির সাবেক সভাপতি, নাকি আপনার সমিতির বাংলাদেশ ল সোসাইটির সাবেক সভাপতি, এবং তিনি কমিউনিটি অ্যাক্টিভিস্ট, আরও অনেক কাজ করেন হিউম্যান রাইটস নিয়ে তিনি কাজ করেন। জি অসংখ্য ধন্যবাদ। আমাদের ফোন নাম্বারটি চেয়েছেন, টেলিফোন নাম্বারটি পর্দায় সবসময় উঠে আছে, 6463079828 এই নম্বরে। আশা করছি বিষয়টি আপনারা খেয়াল করবেন, কারণ যেগুলো খেয়াল করা যায় সেগুলো আবার প্রশ্ন করলে সময় ক্ষেপণ। কে আছেন এবার প্রিয় দর্শক, নাম এবং পরিচয় দিয়ে প্রশ্নটি করুন।
সম্মানিত দর্শক, জি শুনছি আমরা। আমি ব্রুকলিন থেকে বলছি। জি ভাই। বাড়ি ভাই, আমি বাড়ি আমি। জি। আমি এর আগে আপনাকে একবার বলছেন যে বাংলাদেশ থেকে বিজনেস বিষয়ে কিভাবে ইমিগ্রেন্ট নিয়ে আসা যায়, মানে কাগজ নিয়ে আসা যায়, কত টাকা ইনভেস্ট করলে, এটা তুমি জানতে চাই। হ্যাঁ, বিজনেস ভিসা দুইটা ক্যাটাগরিতে করা যেতে পারে। একটা হচ্ছে ইমিগ্রেন্ট ক্যাটাগরি, একটা হচ্ছে নন ইমিগ্রেন্ট ক্যাটাগরি। ইমিগ্রেন্ট ক্যাটাগরি যেটা আমরা কোড ইউজ করা হয় EB-5, সেক্ষেত্রে ইনভেস্টমেন্টের পরিমাণ হচ্ছে আইদার $500,000 অথবা আছে $1,000,000। সেটা ভ্যারি, এটা ডিপেন্ড করে আপনার রুরাল এরিয়াতে অ্যাপ্লাই করছেন না আপনার শহরের এলাকায় ইনভেস্ট করছেন। সেটা যদি শহর এলাকা হয় তাহলে $1,000,000 হবে মিনিমাম, আর যদি আপনার রুরাল এরিয়া হয় তাহলে সেটা $500,000 হবে। আর যেটা নন ইমিগ্রেন্ট যেটা আছে, এটা আপনার কোড ইউজ করা হয় E-2 ভিসা, সেক্ষেত্রে মিনিমাম আমরা স্ট্যান্ডার্ড ধরা হয় $100,000, যদিও এটার কোনো সেরকম কোনো আপনার মাত্রা নাই যে কত টাকা ইনভেস্ট করতে হবে, সো $100,000 স্ট্যান্ডার্ড ধরা হয় আর কি। জি, অসংখ্য ধন্যবাদ সম্মানিত দর্শক, আপনারা যারা এতক্ষণ শুনলেন। এবার কে আছেন আমাদের সাথে যুক্ত, একটু নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করবেন। সম্মানিত দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। জি ওয়ালাইকুম আসসালাম। শামীম ভাই, আমি জামাইকা থেকে সাবুল ছিলাম। জি বলুন ভাই। শামীম ভাই, আমি এডমিশন সার্ভিস থেকে, আমার একটা প্রশ্ন ছিল। নিঃসন্দেহ করুন। আমি এখানে অ্যাসাইলামের জন্য আমি অ্যাপ্লাই করেছি, যার ফিঙ্গারপ্রিন্ট আমার হয়ে গেছে। তো ফিঙ্গারপ্রিন্ট যখন আমি আমার সহপরিবারের সহ আমি ফিঙ্গারপ্রিন্ট দিতে গিয়েছিলাম, তখন বায়োমেট্রিকলি আমার ওয়াইফ, মানে যে যিনি আমার ওয়াইফের ফিঙ্গারপ্রিন্ট নিয়েছে, তো সে প্রপারলি কিছু বলতে পারেনি, আর আমার ওয়াইফও বুঝতে পারেনি মানে কি বলেছে। তো উনি সিগনেচার না করে উনি জাস্ট ইনিশিয়াল নেম লিখে দিয়েছে ফর্মের মধ্যে, এটাতে কি কোনো সমস্যা আছে কিনা? মানে জাস্ট নাম লিখে দিয়েছে সিগনেচার দেয়নি। সিগনেচারের জায়গায় নাম লিখে দিয়েছে না, ফিঙ্গারপ্রিন্ট যারা ইয়ে করে কন্ডাক্ট করে, সেটা সম্পূর্ণ ইমিগ্রেশন থেকে আসলে একটা ডিফারেন্ট ডিপার্টমেন্ট। সেক্ষেত্রে যদি আপনি যদি ফিজিক্যালি প্রিন্টিং করে থাকি আপনার ফিঙ্গারে, সেক্ষেত্রে ওই ডকুমেন্টের নাম লেখা এবং সিগনেচারের ক্ষেত্রে আপনার কোনো সমস্যার কথা না। কথা না, ধন্যবাদ। একে আছেন সম্মানিত দর্শক, এবার আমাদের সাথে নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। প্রিয় দর্শক কে আছেন? হ্যালো, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, বলুন। আমি শুভ্রা দেয় ফোন থেকে জামাইকা। জি। তো আমার কোশ্চেন হলো যে আমি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করলে কতদিন পরে আমি ফার্স্ট লেটারটা রিটার্ন পাব, এবং আমার একটা বোনের মেয়ে আমি আনতে চাচ্ছি, তার বয়স এখন 14 এবং তো কিভাবে আনার যায় ব্যবস্থা? ধন্যবাদ আপনাকে। এখন যদি আপনি ভাই বোনের জন্য অ্যাপ্লাই করেন, অবভিয়াসলি 4 weeks এর মধ্যে আপনি রিসিভ লেটার পেয়ে যাবেন। এরপরে অ্যাপ্রুভালের জন্য অপেক্ষা করতে হবে। অ্যাপ্রুভালটা ডিপেন্ড করে কোন সার্ভিস সেন্টারে তারা কেসটা ডিল করছে, সেক্ষেত্রে কোনো কোনো সার্ভিস সেন্টারে 1 বছর লাগে, 2 বছর লাগে, 3 বছর লাগে। তো আপনি অ্যাপ্রুভাল পেয়ে যাবেন। অ্যাপ্রুভালের পরে আপনাকে অপেক্ষা করতে হবে প্রায়োরিটি ডেটের জন্য। যেমন এখন চলছে প্রায়োরিটি ডেট May 2004, সেক্ষেত্রে আমরা হিসাব করতে পারি যে প্রায় 10-12 বছর লেগে যেতে পারে। আর আপনার বোনের মেয়ে যিনি আছেন উনি 14, এখন যদি অ্যাপ্লাই করেন পরবর্তীতে যখন ভিসা প্রায়োরিটি হবে, তখন আপনি CSP-এ রিকোয়েস্ট করে ওনাকেও ইনক্লুড করে নিয়ে আসতে পারবেন। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। ওকে ওকে, কোনো আমি গার্ডিয়ানশিপ দিয়ে আনতে পারবো না? গার্ডিয়ানশিপ, সেক্ষেত্রে আপনাকে যে অ্যাডপশনের যে রুল আছে ইমিগ্রেশনের, সেটা আপনাকে ফলো করতে হবে। সময় নিয়ে বসুন এবং তার পরামর্শ অনুযায়ী বিষয়টি গিয়ে নিন। কে আছেন প্রিয় দর্শক, এবার নাম পরিচয় দিন। হ্যালো, সম্মানিত দর্শক কে আছেন, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম ভাইজান। ওয়ালাইকুম আসসালাম ভাইজান, বলুন। ভাইজান, আমি শাহিদুর রহমান বলছি নিউ ইয়র্ক থেকে। জি। আপনি, আমি এটা সার্ভে করতে একটা কোশ্চেন, এটা কি যদি আমি কেউ কেসে হারে হারে যায়, এর ক মাস পরে এটা ইয়া দোবারা অ্যাপ্লিকেশন করতে পারবো? কিসের কেস একটু ক্লিয়ার করে বলবেন, কিসের কেস? এটা ইমিগ্রেশন কেস, অ্যাসাইলাম। অ্যাসাইলাম কেস, হ্যাঁ অ্যাসাইলাম কেসে প্রথম কেস হারা বলতে কি ইমিগ্রেশন কোর্টে বলছেন?
না এখনো বলে না, একটা ফার্স্ট ইয়ারে গেছে আমার। আচ্ছা, আমারে আবার 7 মাসের টাইম দিতে আরে। আচ্ছা বুঝছি, তাহলে আপনি হয়তো বা ইন্ডিভিজুয়াল হিয়ারিং এর জন্য অপেক্ষা করছেন। সেই ক্ষেত্রে যদি ইন্ডিভিজুয়াল হিয়ারিং এ যদি জাজ যদি আপনাকে কেস গ্রান্ট না করে, সেই ক্ষেত্রে আপনি 30 দিন সময় পাবেন আপিল করার জন্য বোর্ড অফ ইমিগ্রেশন। আর একটা প্রশ্ন আমি শেষ করতে চাই। হ্যাঁ, আর বোর্ড অফ ইমিগ্রেশনও যদি আপনি হেরে যান, তারপরও আপনার সার্কিট কোর্ট, যেটা কোর্ট অফ আপিল বলে, সেকেন্ড সার্কিট আমাদের নিউ ইয়র্কে আছে, সেখানেও আপনি রিভিউর জন্য আবেদন করতে পারবেন। ধন্যবাদ। আজকের জন্য আমরা সব শেষ প্রশ্নটি নিচ্ছি। এইবার কে আছেন প্রিয় দর্শক? সম্মানিত দর্শক কে আছেন? ভাইয়া আসসালামু আলাইকুম। ওয়া আলাইকুম সালাম। আমি ব্রাউন থেকে বলছি, ময়না। আপনি টেলিভিশনের ভলিউমটা কি বাড়ানো? হ্যাঁ, একটু কমিয়ে দেন, একদম বন্ধ করে দেন। তারপরে প্রশ্নটা দ্রুত করে ফেলেন। ভাইয়া আমার সমস্যা হচ্ছে, আমরা আসছি আমেরিকায় 2 বছর হয়, 4 জন আসছে, আমার হাজবেন্ড এখানকার সিটিজেন। তো আমার শ্বশুর আর আমার গ্রিন কার্ড আসছে, আমার ছেলে আর আমার শাশুড়ির গ্রিন কার্ড আছে নাই। তো আমরা চাই কিছু বোঝা যায়নি। সম্ভবত ওনার যে প্রবলেম পড়েছে, যে ওনার ছেলে এবং শাশুড়ির গ্রিন কার্ড আসেনি, সেক্ষেত্রে অবশ্যই ওনাদের ইমিগ্রেশনের সাথে যোগাযোগ করতে হবে। ইউএসএসসির সাথে কেন আসেনি, অনেক সিচুয়েশন আমরা দেখি, অনেক সময় ইমিগ্রেশন বলে যে আমরা এটা পাঠিয়েছি, এটা আমাদের কাছে ট্র্যাকিং নাম্বার আছে, এটা ডেলিভার হয়েছে, সেক্ষেত্রে অবশ্যই অবশ্যই তখন ওদেরকে রিপ্লেসমেন্টের জন্য আবেদন করতে হবে। ওকে, অসংখ্য ধন্যবাদ। সম্মানিত দর্শক, আজকের মতো আর আমরা প্রশ্ন নিতে পারছি না, সময় একেবারে শেষের দিকে আছে। মোহাম্মদ আলী বাবুল, আমরা আপনার কাছে একটু যেতে চাই। সাদা মাটা চোখে আপনি যখন আমাদের সাথে আলোচনায় অংশগ্রহণ করেন, অনেক সময় কিছু পরামর্শও দিয়ে থাকেন যে কী ধরনের আচরণ আমাদের করা উচিত, বা এই যে ছোটো ছোটো অনেক বিষয় যারা বুঝতে পারেন না, তারা কীভাবে কোথায় গেলে এই সমস্যাগুলো, এটা হতে পারে ইমিগ্রেশন, হতে পারে অন্যান্য নানা সমস্যা, এই বিষয়ে একটু যদি আপনি পরামর্শ দেন। আমি অন্যান্য বার আগের অনুষ্ঠানগুলোতেও বলেছি যে যে এই দেশটা অত্যন্ত সুন্দর একটি দেশ, যথাসম্ভব আইনের ভেতরে থাকলে আমাদের সমস্যা কম হবে, প্রত্যেকেই যেন আইনের ভেতরে থাকি। যেমন ছোটোখাটো অপরাধ করলেও এটা খুব মানে লঘু পাপে গুরুদণ্ড হয়ে যায়, এবং কেউ হয়তো মনে করি যে না এটা আর কি হবে, কিন্তু আসলে তা না। যখন কেউ কোনো কিছু একটু ভুলভ্রান্তি বা একটু অন্যায় বা একটু ক্রাইম করি ছোটোখাটো হলেও, এটা কিন্তু প্রায়শ্চিত্তটা যেহেতু অনেক বেশি করতে হয়, সেই জন্য খুব খেয়াল রাখতে হবে যে আমরা হয়তো অনেক সময় মনে করি যে কেউ দেখছে না, কিন্তু এটা ঠিক নয়। সবসময় মনে করতে হবে যে কেউ না থাকলেও আন্ডার কভার পুলিশ হয়তো দেখছে, যেটা আমি দেখছি না, কিংবা কোনো ক্যামেরায় কেউ দেখছে, হিডেন ক্যামেরা আছে সেটাতে কেউ দেখছে। অত্যন্ত সতর্কতার সঙ্গে কোনো রকমের কোনো ক্রাইমে জড়ানো যাবে না, এটি প্রথম কথা হচ্ছে যে কেউ দেখুক বা না দেখুক, নৈতিকতার বিষয়টি সমর্থনযোগ্য নয়, কখনো না, এটা কখনোই করা উচিত না। সামবডি ইজ ওয়াচিং ইউ, এটা মনে করতে হবে যে সামবডি ইজ ওয়াচিং মি, আইদার এ ক্যামেরা। আচ্ছা, একজন দর্শক মানে খুব চাচ্ছে এই প্রশ্নটা করতে, আমরা শেষের দিকে আছি, শেষ প্রশ্ন হিসেবে আজকের ঘোষণা দিলেও এটা নেই। কে আছেন প্রিয় দর্শক, নাম পরিচয় দিয়ে প্রশ্নটি করুন। জি, আমার নাম মোহাম্মদ শাহেদ শরীফ সনেট। তো আমি কানাডা থেকে এখানে আসছি, কানাডা ছিলাম 5 বছর, আর ওইখান থেকে আমার কেসটা ডিনাই ডিনাই করে ফেলে, তো ডিনাই করার পরে আমাকে ইনডাইরেক্টলি পেপার না দিয়ে আমাকে বললো যে তোমার দেশে চলে যেতে হবে, তোমার কেসটা আমরা দেখছি যে তোমার দেশে গেলে কোনো সমস্যা হবে না। তো আমি তারপর আমার লয়ারের কাছে গেলাম, আর লয়ারের কাছে আগে যাওয়ার আগেই আমাকে বললো যে ইমিগ্রেশন থেকে যখন ডাকাইছে আমাকে, ও বলতেছিল যে তুমি যদি লয়ারের কাছে যাও তোমার এটা কোনো কাজ হবে না। তো তুমি কি তারপর নেক্সট আরেকটা ডেট আমাকে দিল, তুমি ওই ডেটে আসবা এবং অমুক অমুক তারিখে তুমি তোমার বাংলাদেশে চলে যাবে। তো আমার লয়ারের সাথে আমি পরামর্শ করলাম, লয়ারের সাথে জানালাম, লয়ার এবং আমার পাশে ইন্টারপ্রেটার ছিল। তো আমার লয়ার বলতেছে যে তোমার বাংলাদেশে চলে যেতে হবে, যেহেতু কারণ আমার শেষের দিকে আছে, আর একটু সংক্ষেপে করতে হবে। হ্যাঁ, আমাকে বলছে, আমার লয়ার বলছে আমাকে বাংলাদেশ চলে যেতে হবে, আর আমাকে কোনো এটা অ্যাপ্লাই আপিল করলে কোনো কাজ হবে না। তো এই জন্য আমি পরবর্তীতে আমার লয়ারই আমাকে পরামর্শ দিলে যে তুমি হয়তো পাশের দেশে চলে যাও, নয়তো তুমি কি করবে তুমি জানো। তো আমার আমি অনেক চেষ্টার পর আমার এটা আপিলটা করেনি। তারপর আমি বর্ডার ক্রস করে এখানে আসি, 1 বছর সেঞ্চুরি ছিলাম,
তারপর আমি এখানে বের হয়েছি আমার লয়ার মাধ্যমে, আমার কেস চলতেছে এখানে। তো আমি জানতে চাচ্ছি যে আমার কেস যদি ডিনাই হয় আমাকে কি বাংলাদেশে পাঠিয়ে দিবে নাকি এখানে কোনো থাকার ধন্যবাদ আপনাকে আছে। ওকে সমর্থন দেখুন, আশা করছি আমরা সময় শেষ বলে আর বিস্তারিত নিতে পারলাম না। সবাই ভালো থাকবেন, একেবারে শেষের দিকে আছি আমরা, নিয়মিত অনুষ্ঠান দেখবেন। আগামী সোমবার আবার আপনাদের সাথে দেখা হবে কোনো নতুন অ্যাটর্নি নতুন অতিথির সাথে নিয়ে। আশা করছি সবাই ভালো থাকবে। সবাইকে ধন্যবাদ, ধন্যবাদ সবাইকে।